রবিবার তো এসে গেছে, আর রবিবার মানেই আমরা বেশ একটু ছুটির মুডে আছি, আর ছুটির মুডে আছি মানেই আপনাদের সাথে তো গল্প করতেই হবে। তো আজকে এই গল্প করার ভিডিও অর্থাৎ আমাদের প্রশ্নোত্তর পর্ব ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি। আপনারাও অনেক প্রশ্ন করেছেন, আরও প্রশ্ন চাই আপনাদের থেকে, সোজা কথা। গত ভিডিওতে কিন্তু প্রশ্নের সংখ্যা আমার মনে হচ্ছে তুলনামূলক কম, তো আরও প্রশ্ন চাই, প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে খুবই আনন্দ বোধ করি। আর যারা আজকে উত্তর পাননি তাদের অনেকেই দেখবেন আমি সেখানে কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি, একবার চেক করে নেবেন। আর আজকের দেরি করবো না, চলুন আমরা ভিডিও শুরু করে দিই। প্রথম কমেন্ট করেছেন সমীরণ সামন্ত, তিনি বলছেন, দাদা আমি হলদিয়া থেকে সমীরণ বলছি, গুগল পিক্সেল সিক্সে আর রিয়েলমি 10 প্রো প্লাস কোনটা নেওয়া ঠিক হবে প্লিজ বলবেন। অবভিয়াসলি গুগল পিক্সেল সিক্সে বেটার ফোন ক্যামেরার জন্য, আর যদি ওভারঅল বলেন তাহলে আমি বলবো রিয়েলমি 10 প্রো প্লাস হ্যাঁ হেড টু হেড কম্পিট করবে। কুটুম্বারি বলছেন, দাদা আমি S22 Ultra ব্যবহার করছি, তবে S23 Ultra নিব কি সামনের মাসে চেঞ্জ করে? আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই। আসলে যখন কোনো ফ্ল্যাগশিপ ফোন আসে না, সেই ফোনটা বেস্ট ফোন থাকে তারপরের এক বছরও। তো আপনি যদি ফ্ল্যাগশিপ ফোন চেঞ্জ করতে চান, নিয়মিত চেঞ্জ করতে চান, আমার মতে তাহলে এক বছর গ্যাপ দিয়ে দিয়ে করা উচিত। মানে S23 Ultra স্কিপ করে S24 Ultra যান, সেখানে সত্যিকারের কিছু আপগ্রেডেশন পাবেন, কিছু চেঞ্জ পাবেন। ঠিক আইফোনের ক্ষেত্রে একই ব্যাপার, iPhone 14 Pro এর যদি আপনি নিয়ে থাকেন তাহলে 15 Pro নেওয়ার দরকার নেই, একেবারে 16 Pro চলে যান, মনে হবে যে হ্যাঁ একটা অন্যরকম ফোন, নতুন ফোন ইউজ করছি, কিছু আপগ্রেডেশন হয়েছে। নইলে বছরের মধ্যে চেঞ্জ করলে, এক বছরের মধ্যে চেঞ্জ করলে না, ওটা সামান্যই আপগ্রেডেশন থাকে, খুব বিশাল কিছু টের পাওয়া যায় না। ইন্ডিয়া অল ভ্লগস, তিনি বলছেন, ভিভো V23, V25 ভার্সেস নাথিং ফোন 1 ভার্সেস স্যামসাং A53 কোনটা নিলে বেশি ভালো হবে ক্যামেরার জন্য? ফোন ক্যামেরার জন্য আমি বলবো A53 নেওয়াটাই বেটার হবে, আর তার পাশাপাশি ভিভো V25 ভালো, নাথিং ফোন 1ও ভালো, তবু আমার ভোট থাকবে স্যামসাংয়ের ক্যামেরা অ্যালগোরিদমের ওপর। মানে ভালো, আমার মনে হয় স্যামসাং ইদানিং বেশ ভালো ক্যামেরা অ্যালগোরিদম সেট করতে পেরেছে। অনেক সরকার, তিনি বলছেন, দাদা 15,000-এর মধ্যে কোন মোবাইলটা ভালো হবে পারফরমেন্স সেন্ট্রিক হলে? হতে হবে লাভ ফ্রম বিডি। 15,000-এর মধ্যে কোন মোবাইলটা ভালো হবে? 15,000-এর মধ্যে রিয়েলমি Narzo 50 Pro 5G এই ফোনটা দেখতে পারেন। এই ফোনটা আমার মনে হয় ওভারঅল সব দিক দিয়ে কিন্তু ভালো হবে ইন্ডিয়াতে অন্তত। বাংলাদেশে 15,000-এ ইনফিনিক্সের ভালো ভালো ফোন আছে, সেটা একবার দেখতে পারেন অবশ্যই। প্রদীপ্ত এম, তিনি বলছেন, পিক্সেল 7 সিরিজে 5G আপডেট কবে আসবে ইন্ডিয়াতে? পিক্সেল 7 সিরিজে 5G আপডেট আসতে দেরি আছে, দেরি হবে, গুগল জানিয়ে দিয়েছে দেরি হবে, এটা খুবই হতাশজনক একটা ব্যাপার, কিন্তু হ্যাঁ গুগল এটাই করছে, কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধ। অনিশ মণ্ডল বলছেন, দাদা স্যামসাং গ্যালাক্সি S20 FE ফোনটা কি 2023 সালে নেওয়া উচিত হবে 25-30 হাজারের মধ্যে? S20 FE আমার মতে এখন আর না নেওয়াই ভালো, যদিও আমি বলবো স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ফোন, খুব ভালো ফোন, কিন্তু সফটওয়্যারের ব্যাপারে একটু ইস্যু হয়ে যাবে, সফটওয়্যার আপডেট পাবেন না ঠিকঠাক, সেই কারণে এখন আর ওই ফোনটা না নেওয়াই ভালো, পারফরমেন্সের একটু সমস্যা, তাছাড়া ওটা ব্যাটারি নিয়ে তো বরাবরই একটা ব্যাপার ছিল, তো এখন আর না নেওয়াই ঠিক হবে। আরমান আবদুল্লাহ অফিসিয়াল, তিনি বলছেন, দাদা স্যামসাংয়ের একটা বড় মিলনায়তন হবে, হয়তো আগামী মাসে তোমাকে সেখানে চাই, ভালোবাসা অবিরাম দাদা, শীঘ্রই দেখতে চাই বাংলাদেশে। হ্যাঁ একটা টেক মিট আপ হওয়ার কথা আছে, স্যাম আমাকে ফোন করেছিল, আমি বলেছি যাব, অবশ্যই যাব, ও খুব করে যেতে বলেছে, আর আমার এখনও ভিসা হয়নি, সেটার জন্যই আটকে আছে ব্যাপারটা, আর তার জন্যই এই ধরনের কমেন্ট আসে। দেখুন আমার বন্ধু কী কমেন্ট করেছে, স্যাম ভাইকে বলেছি সামনে না দেখা পর্যন্ত বিশ্বাস করো না, অমুক মাস দিনে আসবে। হ্যাঁ সামনে না দেখা অবধি বিশ্বাস করে লাভ নেই, তো যাই হোক আমি ভিসার অফিসে যাব, খুব শীঘ্রই যাব, ভিসা করতে যাব, এবং মানে একদম 100% ইচ্ছা যে আমি বাংলাদেশে যাব, ওই মিট আপে থাকবো, আর আপনাদের সাথে দেখা করার জন্য যাওয়ার ব্যাপারটা তো ভাবাই যাচ্ছে না, কী যে হবে আমি জানি না। এআর জোন বেশ ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, বলছেন, দাদা আমাদের মোবাইলে যে র্যাম এবং ভার্চুয়াল র্যাম থাকে, সেই র্যাম যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ভার্চুয়াল র্যাম দিয়ে মোবাইল চালানো সম্ভব কি না? এমনিতে সম্ভব নয়, মোবাইল তো ছেড়েই দিন, মোবাইলে আমরা তো র্যাম আলাদা করে ইনস্টল করব বা খুলে নেব, এরকম সুযোগ খুবই কম থাকে। কিন্তু একটা কম্পিউটার যদি ধরি, মোবাইলের মতোই যার সিস্টেমটা প্রায় বলা যায়, সেই কম্পিউটারে যদি আমরা র্যাম খুলে নিই তাহলে কিন্তু কম্পিউটার চলবে না, মানে বুটলোডার প্রোগ্রামটা পর্যন্ত কোথায় গিয়ে থাকবে? কম্পিউটারে যখনই একটা কম্পিউটার অন হয় তার যে বায়োসের প্রোগ্রাম বা যা কিছু আছে সেগুলো প্রথমে র্যামে এসে স্টোর হয়, র্যাম থেকে সেগুলো অ্যাক্সেস করা হয়, তারপর কম্পিউটারটা অন হয়। তবে থিওরিটিক্যালি কিন্তু এটা সম্ভব যে একটা কম্পিউটারে র্যাম না থাকলেও সেখানে কিন্তু কম্পিউটারটা চালানো যাবে। এটা একদম প্রথম যুগে যখন কম্পিউটার এসেছিল তখন কিন্তু কম্পিউটারে কোনো আলাদা করে র্যাম তো থাকতো না, তাও তো কম্পিউটার চলতো, তো সেটা মাথায় রাখতে হবে। মাধন মল্লিক, তিনি বলছেন, মোটোরোলা Edge 30 Fusion আর গুগল পিক্সেল 7 কোনটা ভালো হবে দাদা? নিশ্চয়ই উত্তর দেবেন।
মোটো H30 ফিউশন ভালো ফোন, কিন্তু আমাকে যদি বাঁচতে হয়, আমি নিজের জন্য যদি বাঁচতে চাই, আমি গুগল পিক্সেল 7ই বেছে নেব। মোটো H30 ফিউশন বেশ কিছু দিক দিয়ে ভালো ফোন, কিন্তু আমার ওর ক্যামেরাটা খুব অতটাও ভালো লাগে না, কী করবো। আর ওই ফোনটা লাল কালারটার জন্য ওই ফোনটা নিতে ইচ্ছা করবে আমার সব থেকে বেশি। তো লাল কালারটা আমার ইউজ করার জন্য আমার মনে হয় অতটা ভালো হবে না, কারণ ওটা মেয়েরা ইউজ করলে খুব ভালো হবে। তো সেক্ষেত্রে আমার পছন্দ হবে গুগল পিক্সেল 7, আর পিক্সেলের ডিজাইন আমার খুবই পছন্দ, তার জন্য আমি ওটাই বেছে নেবো। হাসান রাজা তিনি বলছেন, দাদা স্যামসাং S22 FE কি S23-র সাথে লঞ্চ হবে, হলে দাম কত হবে? না, লঞ্চ হবে না, এটা একদম নিশ্চিত আপনাকে জানিয়ে দিতে চাই যে S22 FE S23-র সাথে লঞ্চ হবে না, যদি না স্যামসাং শেষ মুহূর্তে কোনো চমক নিয়ে আসে আমাদের জন্য। এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। আর দাম কত হবে সেটা আসলেই দেখা যাবে। আমার ধারণা S22 FE যদি আসেও, এখনও কিন্তু আসবে কনফার্ম না, এটা নিয়ে বেশ কিছু রিউমার্স আছে, তো যদি আসে সেটা আসতে আরও 2-3 মাস সময় লাগবে, মার্চ মাস অবশ্যই। নিলয় মণ্ডল তিনি বলছেন, দাদা আপনি বোয়া বাই M1 অথবা বোয়া বাই M1 Pro এই দুটো মাইক্রোফোনের মধ্যে কোনোটাও ব্যবহার করেছেন? ইউটিউব জার্নি স্টার্টিংয়ের জন্য এই মাইক্রোফোনগুলো ভালো হবে? বোয়া বাই M1 এই মাইক্রোফোনটা আমি অলরেডি ইউজ করছি এখন, তো সেক্ষেত্রে এখন বুঝতে পারছেন স্টার্টিং করার জন্য না, ইউটিউবে পরবর্তীকালেও আপনি চাইলে অনায়াসে এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন, যেরকম আমি করছি। মেহেদি হাসান জিসাদ তিনি বলছেন, কেমন আছেন দাদা? আমি এর আগেও প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি, iqoo Neo 7 ফোনটা কেমন হবে? প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব মিলিয়ে Neo 7 আর Xiaomi 12 Pro কোনটা ভালো? এক্ষেত্রে আমি বলবো যে iqoo Neo 7 খুবই ভালো ফোন হবে, অবশ্যই ভালো, কিন্তু Xiaomi 12 Pro সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু আমি বলবো Xiaomi 12 Pro-কেই এগিয়ে রাখবো। এবং দামের দিক দিয়ে iqoo Neo 7-এর থেকে Xiaomi 12 Pro কিন্তু বেশি দাম, বেশি দামি ফোন, আমার Xiaomi 12 Pro ভালো লেগেছে। এন্টারটেনমেন্ট তিনি বলছেন, দাদা আশা করছি খুব ভালো আছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, একটা বিষয় জানার ছিল, এই মুহূর্তে বাংলাদেশে OnePlus 9 34,000 টাকা দিয়ে নেওয়া কি ঠিক হবে? তাও আবার এক সিম ভেরিয়েন্ট। হ্যাঁ, যদি নতুন ফোন হয় অবশ্যই 34,000 টাকা দিয়ে OnePlus 9 নেওয়া যেতেই পারে। পরের কমেন্ট, আসল কমেন্ট এসে গেছে, অনেকেরই কৌতূহল। QULL Gamer বলছেন, যদিও স্ক্রিপ্টেড তারপরও ভালো লাগলো। মোহাম্মদ রাহুল ইসলাম বলছেন, সো স্যার দাদা, কিন্তু সার্ভিস সেন্টারের কর্মচারীদের ব্যবহার অত্যন্ত ভালো, গুড লাক ভিভো। আর এইচ বাঁধন তিনি বলছেন, সবাই না বুঝলেও কিছু পাবলিক বুঝবে যে এটা ভিভোর কোলাবোরেশন। তো এখানে আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি যে ওই ভিডিওটা ভিভোর সাথে কোলাবোরেশনেই ছিল, কিন্তু তারপরও কিছু গল্প ছিল। আসলে ভিডিওতে আমি সাধারণত বলে দিই যে এটা কোলাবোরেশনের ভিডিও, ওই ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, তবে ডিসক্রিপশানে কিন্তু কোলাবোরেশন লিখে দিয়েছি। আর একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটা কিন্তু সেই অর্থে কোলাবোরেশন নয়, ফোনটা আমি সত্যিই খুলেছিলাম, বাড়িতে খুলেছিলাম, গিম্বল ক্যামেরা আপনাদের আমি দেখাতে চাইছিলাম যে তার ভিতরের ব্যাপারটা আমি যদি দেখি এবং খুব ইন্টারেস্টিং লাগে আমার, তাহলে তো ভিডিও বানানো যেতেই পারে, আপনাদেরও অনেক কিছু জানা হবে, ভালো লাগবে। কিন্তু ফোনটা তারপর যখন প্রবলেম হচ্ছে তখন আর ভিডিও বানানোর কথা কি মাথায় থাকে আপনারা বলুন। যাই হোক, এটা আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি যে আমি গেছিলাম কলকাতা, সেন্ট্রাল কলকাতার ই মলে, যে ভিভোর সার্ভিস সেন্টার আছে সেখানে, এবং সেখানে আমি ছাড়াও অন্যান্য তো বহু গ্রাহক এসেছিলেন, তারা তো ওখানে সার্ভিস নিচ্ছিলেন, আমি তো দেখলাম, পরিবেশটা দেখলাম, সব কিছু দেখলাম, বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম, বলা যায় ওখানে সারাদিন কাটিয়েছি আমি আর কি, ঘুরে দেখেছি, সব কিছু অবজার্ভ করেছি। আমি দেখলাম যে না, আমার সাথে যে শুধু স্পেশাল ব্যবহার করছে এরকম নয়, ওখানে সত্যি সত্যি গ্রাহকদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, ভালো ব্যবহার করা হচ্ছে। আমি জানি না ভিভোর সবকটা সার্ভিস সেন্টারে এরকম হয় কি না, সব দেশে এরকম হয় কি না, পার্টিকুলারলি ওই সার্ভিস সেন্টার ক্ষেত্রে আমি বলতে পারি যে ওখানের কর্মচারীদের ব্যবহার সত্যিই ভালো, এবং ভিভো আফটার সেল সার্ভিস ওখানে ভালো দিচ্ছে। আর এটা ভিভোর নিজস্ব পলিসি যে ওই X সিরিজের ফোন, X70, X80 এই ফোনগুলো হলে তারা কাস্টমারকে প্রায়োরিটি দেবে, কিছু কিছু এক্সট্রা সুবিধা দেবে, এটা তো তারা ফোন যখন লঞ্চ করেছিল তখনই বলে রেখেছিল। তো এই ব্যাপারগুলো আছে। আর চা কফি ওখানে, হ্যাঁ চা কফি দিচ্ছে, সবাইকেই দিচ্ছে, এটা আপনি অবিশ্বাস করলে আমার তো কিছু করার নেই। আপনি একদিন চলে যাবেন ইমলে, চলে যাবেন, যদি, এটাও আমি বলে রাখতে চাই, যদি ইমলে গিয়ে, ওই সার্ভিস সেন্টারে গিয়ে কেউ দেখেন যে ওখানে ওরকম আফটার সেল সার্ভিস পাচ্ছেন না, ওখানে ব্যবহার অন্যরকম দেখছেন আপনারা, অবশ্যই আমাদের ভিভোর ভিডিওর কমেন্টে এসে লিখবেন, আমাদের জানাবেন, এবং সেখান থেকেও ভিভোর লোকেরা তো দেখতে পারবে, তারা জানতে পারবে, এবং আমিও চেষ্টা করব তাদের কাছে ফিডব্যাক পৌঁছে দেওয়ার, এবং অবশ্যই আমি এই ব্যাপারটাতেও সেক্ষেত্রে ভবিষ্যতে সাবধান হতে পারবো যে আমার সাথে যে ব্যবহার করছে অন্যদের সাথে করছে না, এটা কোম্পানি শুধু করছে এরকম যদি হয়। এছাড়াও আরও একটা কথা আপনাদের বলি যে ভিভোর ওখানে আমি ওদেরকে অনুমতি নিই, ওদেরকে বলেই ক্যামেরা ইউজ করছিলাম, আমার সাথে নিতাই গেছিলো,
ক্যামেরা ইউজ করছিল, অলোক ছিল ওখানে, অলোকের ওখানে কাছাকাছি থাকার ব্যাপার আছে, সেটা নিয়ে পরে কখনো কথা হবে। তো অলোক ওখানে ছিল, তো ওরাও ওখানে গেছিল, তো ওরা অনুমতি দিয়েছিল আমাদেরকে ক্যামেরা ইউজ করতে, তার কারণ তাতে ওদেরও তো পাবলিসিটি হচ্ছে। তো কোলাবোরেশন ভিডিওটা এইভাবেই যে ওদেরও পাবলিসিটি হলো, আমরা একটা ভালো ভিডিও বানাতে পারলাম, আমরা ক্যামেরাটা ইউজ করতে পারলাম ওখানে, নইলে তো এরকম শ্যুট করতে দেওয়ার কথা নয় আসলে। তো আমরা এই স্পেশাল পারমিশন পেয়েছি, ইউটিউবার হিসাবে হয়তো স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছি আমি জানি না, কিন্তু অন্যদের ক্ষেত্রে ট্রিটমেন্ট যে ভালো দেওয়া হচ্ছিল এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার চোখের সামনে আমি দেখেছি। আজকে শেষ কমেন্ট আল মুসফিক আকাশ, তিনি বলছেন আশা করি আগামীকাল প্রশ্নোত্তর পর্বে আমার প্রশ্নটা থাকবে। বর্তমানে শাওমি 13 প্রো আনঅফিসিয়াল বাংলাদেশের ডাকাত সেলাররা 135-137 কেতে বিক্রি করছে, এদিকে বর্তমানে 14 প্রো 128 GB 130,000 এক বছরের রিপ্লেসমেন্ট সহ পাওয়া যায়, সম্ভবত আইফোন 14 প্রোয়ের কথা বলেছেন। তো তিনি জিজ্ঞাসা করছেন যে ইন্ডিয়াতেও কি মোবাইল সেলাররা এমন টাকাতে চালায় নাকি আমাদের বঙ্গদেশে শুধু এই হরিলুট চলছে। আসলে যখনই আনঅফিসিয়াল একটা ফোনের ব্যাপার এসে যায় সেটা আনঅর্গানাইজড মার্কেট হয়ে যায়, সেখানে সেলার যে কোনো দামে বিক্রি করতে পারে। ইন্ডিয়াতে আনঅফিসিয়াল ফোন প্রায় বিক্রি হয়ই না, তো সব ফোনই যেহেতু অফিসিয়াল সেক্ষেত্রে দাম কেউ বেশি নিতে পারে না, এবং সরকারি আইন যে MRP-র ওপরে কেউ কখনো বিল করতে পারবে না, দাম নিতে পারবে না, উল্টে কম্পিটিশনের জন্য কোম্পানি কিছু ডিসকাউন্ট দেয়, অনলাইন স্টোরগুলো আছে বলে সেখানে আরও ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, তো এই ব্যাপারটা রয়েছে। না, এখানে এটা হয় না, কিন্তু হয় এটা কীভাবে, যখন কোনো ফোন যেটা ইন্ডিয়াতে আসেনি সেই ফোনটার খুব চাহিদা আছে, দু একজন সেলার সেই ফোনগুলো নিয়ে আসে এবং ইন্ডিয়াতে বিক্রি করে, এবং সেটা অ্যামাজনে বিক্রি হয়, পাওয়া যায়। যেমন গুগল পিক্সেল 6 প্রো সেই ফোনটা কিন্তু ইন্ডিয়াতে আসেনি, তো সেই ফোনটা ইন্ডিয়াতে অ্যামাজনে কিন্তু সেই সময় পাওয়া যাচ্ছিল, এবং অ্যামাজনে সেই সময় দাম কিন্তু রাখা হয়েছিল 1,00,000 রুপি, যদিও পিক্সেল 6 প্রো দাম হওয়া উচিত ছিল 70-80,000 রুপির মতো। তো এর বেশি আর কি বলি, আজকে অনেকেরই কমেন্ট নেওয়া গেল না, কারণ অলরেডি আমি ভিডিওটা একটু আগে আগেই বানিয়ে ফেলছি, আর তার কারণ রোববার তো আমাকে বাইরে থাকতে হবে, আপনারা জানেন যে আমি কলকাতায় যাবো IEM-এ, সেখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে, সেখানে উপস্থিত থাকবো, তো তার জন্য একটু আগে আগে একটু তাড়াতাড়ি ভিডিওটা বানানো হয়ে গেল, যাদের প্রশ্ন নিতে পারলাম না খুবই দুঃখিত। তবে আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।